আমরা বড় বড় গাছে তাহলে চারজন জাজ, প্রধান জাজ, পাঁচজন জাজ, চারজন জাজ। যে প্রথম কথা হচ্ছে ইন্দ্র, ওটা কাল থেকে না বন্ধ করে দিক, বন্ধ মানে আমি বলছি ওটা প্রশাসন থেকে তালা মারতে হবে ওর গেটে, আর ওকে দিয়ে এইটা রাস্তাটা পরিষ্কার করতে হবে। তারপরে প্রসেসিং অনুযায়ী সরকারি যে নির্দেশনামা নেমে যদি ও করে করবে তাতে মাথাপুত্র নেই, যেটা 10 ফুট 20 ফুট পাঁচিলের ব্যাপার থাকে, যাই হোক সেইটা পাঁচিল দিয়ে ভিতরে যাবে ফেলবে, সে ফেলুক, সেইটা না পাওয়া পর্যন্ত আমি বলছি সে সরকারি পরিবেশের রুলস আছে, গাড়টা করতে হবে, গাড়টার ভিতরে ফেলতে হবে, চাপা দিতে হবে, সে সরকারি রুলস মেনে যদি করে আমি তো আমরা তো কথা দিতে পারিনি। সেই জন্য আমাদের যেহেতু আমরা সরকারি দপ্তরে যাচ্ছি আমাদের সরকারি মোতাবেকই আমাদের কথা বলতে হবে, উনি যদি সরকারি নিয়মকানুন মেনে করে করুক। এখন যেটা হচ্ছে ওখানে প্রশাসন থেকে তালা মারতে হবে আর ওকে দিয়ে এই রাস্তাটা পুজোর আগে পরিষ্কার করে দিতে হবে, এটা আমাদের প্রধান নিয়ন্ত্রণ পর্ষদ, সেটা পরে সেটা সেটা নিয়ম মেনে করুক নিশ্চয়ই, আমাদের যদি বলে কথা সেটাই হচ্ছে, দূষণ মেনে যদি করে আমাদের তাবতি নেই, কিন্তু এখন ওকে না তালা মারলে এই পুজো সামনে এসছে স্যার, এই বিশ্বকর্মা পুজো আর এই যে একটা আজকে আমাদের যেটা দাবি প্রশাসন ইন্দ্র হাজরাকে ধরুক এবং ওইখানটা ব্যান্ড করুক, ওখানটা বন্ধ হলে কিন্তু বাইরে এলে আসাল বাইরে যে এসছে হয়তো আজকে রাত্রি এসছে ইন্দ্র ওখানে ফেলবে বলি, দেখা গেল ইন্দ্র ওখানে তালা মারা সে বাইরে ফেলে পালাচ্ছে, ইন্দ্র হাজরার জায়গাতে ফেলবে বলি এসছে, তারা ফেলতে আসছে ইন্দ্রকে কিছু পয়সা দেয়, হয়তো পয়সা দেয় কেন দেয়, তার জায়গায় গেলে তার জায়গায় ফেলে পয়সা দেয়, সে ওখানে সন্ধ্যেবেলা রাত্রি আসলো তালা মারা সে রাস্তার ফালে গায়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। অতএব ইন্দ্র হাজরার ওই জায়গাটায় ব্যান করা দরকার প্রশাসন থেকে, ওকে বন্ধ করা দরকার, ওখানে বন্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই রাস্তার এই নোংরামি চলবে, মানে 22 ঘন্টার মধ্যে মানে 24 ঘন্টার 22 ঘন্টা এখানেই পড়ে থাকে, তার সত্ত্বেও এই কাজগুলো কেন হচ্ছে মনে বুঝতে পারছি না, কম বলি তখন গাড়ি আটকাচ্ছে, ক্যামেরা ফেলার সময় গাড়ি আটকা ক্যামেরা গাড়ি বেরিয়ে যাচ্ছে, তার আগে মেরে দিয়েছেন, এরপরে কি চাইছেন? এরপরে আমরা আজকে অবরোধ তখনই তুলবো, পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করুক যে দ্বিতীয়বার এখানে এরকমভাবে ময়লা ফেলা হবে না, আবর্জনা কোনো কিছু বলবে না, তারপর আমাদের আন্দোলন মানে নারে চলতে থাকবে, নারে চলতে থাকবে, মানে এটা কতক্ষণ চলবে? কতক্ষণ? অনির্দিষ্টকালের জন্য চলবে, যদি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত না করতে পারে আমাদের এই আন্দোলন চলবে। নেক্সট বার জানা হয়। Thank you.